প্রবাসীর স্ত্রীর জঘন্যতম পরক্রিয়ায় বলি হল বৃদ্ধা মা সহ একই পরিবারের তিনজন বরিশালের বানারিপাড়ায় এক বাড়িতে তিন খুনের ঘটনায় দায় স্বীকার করেছেন মাম্মার প্রধান আসামি কবিরাজ দাবিদার রাজমিস্ত্রি জাকির হোসেন ও তার সহযোগী জোয়েল পরক্রিয়া প্রেমের সম্পর্ক জানতে পারায় ওই তিনজনকে হত্যা করা হয় বলে তারা জানিয়েছেন গত রবিবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ এনায়তুল্লার আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা এসব কথা জানান বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত স্বীকারোক্তি গ্রহণ করেন আদালত তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রবাসীর স্ত্রী জাহান মিশুকেও গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার রাতে বানারিপেরা উপজেলার সলিয়াবাগপুর গ্রামের প্রবাসী আব্দুর রবের বাড়িতে হত্যা হয় প্রবাসীর মা মরিয়ম বেগম খালাতো ভাই মোহাম্মদ ইউসুফ ও ভগ্নিপতি শফিকুল আলমকে খুনের ঘটনায় গ্রেফতারকৃত রাজমিস্ত্রী জাকির ওই বাড়িতে ভবন কাজ করছিলেন এ সুযোগে প্রবাসী রবের স্ত্রী মিশাদ জাহান মিশুর সঙ্গে তার পরক্রিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মামলা তদরকি কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব বলেন জাকির দাবি করেছেন তিনি নিজ হাতেই তিনজনকে হত্যা করেন তাকে এ হত্যাকাণ্ডে সহযোগিতা করেন প্রবাসী রবের স্ত্রী মিশু ও তার সহযোগী জুয়েল মিশু ও জাকিরের মধ্যে অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তারা দাবি করেন জবানবন্দিতে জাকির ও জুয়েল দাবি করেন কয়েকদিন আগে রাজমিস্ত্রি জাকির ও প্রবাসীর স্ত্রী মিশুর অবৈধ মেলামেশার বিষয়টি দেখে ফেলেন প্রবাসীর খালাতো ভাই মোহাম্মদ ইউসুফ বিষয়টি তিনি তার খালা মরিয়াম বেগম বোন ও পরিবারের অন্যদের জানান এ কথা জানার পর ওই বাড়িতে জাকিরের অবাধ আসা যাওয়া ভালোভাবে মেনে নিতে পারছিলেন না মরিয়াম বেগম এ নিয়ে তিনি বকাঝকা করেন পুত্রবধূ মিশুকে এতে ক্ষিপ্ত হয়ে মিশু ও জাকির সপ্তাহখানেক আগে ইউসুফকে হত্যা এবং শাশুড়িকে সাহায্য করার পরিকল্পনা করেন সে অনুযায়ী গত শুক্রবার রাতে ওই বাড়িতে জিনতারাতে জুইলকে নিয়ে প্রবেশ করেন জাকির সে পরিকল্পনা অনুযায়ী রাজমিস্ত্রি জাকির তার সহযোগী জুইলকে ঘরের পেছনে গভীর নলকূপের কাছে দাঁড় করিয়ে রাখেন জাকির একাই ঘরে প্রবেশ করেন তিনি প্রথমে ইউসুফের গলায় মাফলার পেঁচিয়ে শাশ্রদে হত্যা করেন পরে মরিয়ম বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন এরপর পেছনের দরজা খুলে জুয়েলকে ঘরের ভিতর এনে রশি দিয়ে ইউসেফের হাত পা বেঁধে পুকুরের পাড়ে ফেলা হয় এ সময় প্রবাসীর বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম ঘুমের মধ্যে হঠাৎ কাশি দিয়ে ওঠেন এতে তিনি জেগে উঠেছেন ভেবে তাকেও বালিচাপা দিয়ে হত্যা করেন জাকির ও জুয়েল ঘটনার সময় প্রবাসীর ভাতিজি কলেজ পুরুয়া আসিয়া আক্তার তার দাদি মরিমের পাশে ঘুমানো ছিল আসিয়ার ঘুম ভাঙার পরে দাদিকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে বারান্দায় লাশ পড়ে থাকতে দেখে এতে সে চিৎকার দেওয়ার চেষ্টা করলে চাচি মিশু তাকে রুমের ভেতর নিয়ে আসেন এ সময় সব কিছু জিনে করছে জানিয়ে ভয়ভীতি দেখান এরই মধ্যে প্রবাসীর ভগ্নীপতি কাশি দিয়ে উঠলে তার রুমে গিয়ে জুইলের সহযোগিতায় জাকির বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন এ খুনটি দেখে ফেলে আছিয়া এ কারণে আছিয়াকে জাকির সাদে উঠানোর চেষ্টা করেন কিন্তু আসিয়ার সিঁড়ি পর্যন্ত গিয়ে চাসির রুমে দৌড়ে চলে আসে এ সময় তাকে হরণের ভীতি প্রদর্শন এবং কোরআন শরীফ স্পর্শ করিয়ে প্রতিজ্ঞা করানো হয় মুখ না খোলার জন্য পুরো হত্যার অভিযানটি রাত একটা থেকে দুইটার মধ্যে ঘটানো হয় জাকির জানান হত্যাকাণ্ডের পর জুয়েলের বাবদ রাত চারটা একুশ মিনিটে পাঁচ হাজার টাকা মিশুর বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে জাকিরকে প্রদান করা হয় পাশাপাশি মিশুর শাশুড়ির কিছু স্বর্ণালঙ্কার জাকিরের হাতে তুলে দেওয়া হয় বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন